রেলে কাটা পড়ে অকালে মৃত্যু হলো দুই সন্তানের জননীর। জানা গেছে বুধবার চরিলামের করইমুড়া এলাকায় আগরতলা সাব্রুমগামী রেলের নিচে চাপা পড়ে দীপু নম নামের 26 বছর বয়সী এক মহিলা। আর এই রেলের চাপায় উক্ত মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায় গোটা রেল লাইন। বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসে স্থানীয় এলাকাবাসী, কিন্তু ততক্ষণে এই অঘটন সংঘটিত হয়ে যায়। জানা গেছে মৃত মহিলার দুই অবুজ শিশুকন্যা রয়েছে। তাছাড়া আরও জানা গেছে স্বামীর সাথে কোনো একটি বিষয়টি কেন্দ্র করে ঝামেলার কারণে স্বামীর বাড়ি ছেড়ে বর্তমানে নিজ পিতার বাড়িতে দুটি সন্তানকে নিয়ে থাকত উক্ত মহিলা। এই ঘটনার জেরে মৃত মহিলার পিতা মাতা সহ আত্মীয় পরিজন কান্নায় ভেঙে পড়ে, গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মারা গেছে দুইটা বাচ্চা আছে, স্বামীর ভাই স্বামী নেয় না, যায় না, নেও না। নাম কি তা মেয়েটা মারা গেছে? দীপুনম। বাবার বাড়িতেই থাকতো? বাবার বাড়িতেই থাকে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।